ইশান্তের পাঁচ উইকেট চালকের আসনে ভারত টেস্টের নবম পাঁচ উইকেট নিয়ে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনেই ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন ডানহাতি পেসার ঈশান্ত শর্মা ভারতের ২৯৭ সাতানব্বই এর উত্তরে দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ একশো রানে আট উইকেট পিছে 1108 রানে তার বিধ্বংসী বোলিং এর শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের জন ব্যাটসম্যান তার শুভদৈ দিনের শেষে অ্যাডভান্টাজে ভারত ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পরে রানের হাফ সেঞ্চুরিতে ভর করে 6 উইকেটে 206 রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে তারা দ্বিতীয় দিনও তার পক্ষ থেকে খেলতে নেমে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে অল হয়ে যায় 297 রানে পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম আধা ঘন্টা নির্বিঘ্নে কাটালেও ক্যাম্প বেলকে স্বামী বোল্ড করার পর থেকেই নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে তারা শর্মাকে বল হাতে সঙ্গত করেন বুমরা স্বামী জাদেজা এরা তিনজনে একটি করে উইকেট পেয়েছেন এদিন ক্যারেবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান চেজের আটচল্লিশ দিনের শেষে যা পরিস্থিতি তাতে বড় কোনো অঘটন না ঘটলে প্রথম ইনিংসে বড় লিড পাবে টিম ইন্ডিয়া ভারত দুইশো সাতানব্বই রানে একাশি রান জাদেজা যা আটান্ন রজ ছেষট্টি রানে উইকেট উনব্বই আট উইকেটে চেজ আটচল্লিশ ইশান্ত বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট ভারত একশো আট রানে এগিয়ে প্রিয় দর্শক ক্রিকেটের এমন আপডেট নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ